আমরা তো আজকে ভালোই ঘুরলাম, কিন্তু আমাদের একটা জিনিস হয়নি যে আমাদের ইন্ট্রো না হয়নি। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে ব্যাঙ্গালোরে তোমাদের কিছু জায়গা ঘুরে দেখাবো, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবো। যাচ্ছি আমরা মলে, কোন মলে যাচ্ছি আমাদের পুরো ভিডিও করার পরে এটা হচ্ছে কি ইন্ট্রো হচ্ছে, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আজকে মানে বলতে পারি তোমরা বোর হবে না, ভালো ইন্টারেস্টিং জিনিসই দেখাচ্ছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, কথা হতে চলেছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। বেরিয়ে কেমন লাগছে? আলটিমেটলি পুরো এক সপ্তাহ পরে আমরা ছুটি পেয়েছি, মানে আমার উইকেন্ড ছিল অঙ্কিতা। আমারও শরীরটা খারাপ দেখে ম্যাম বললো ঠিক আছে যাও, অনেকদিন কাজ করে নিয়েছো ছুটি নাও। তো আমি আর কোনো ফাট করে প্ল্যান করলাম, যেহেতু আমরা ছুটি দেওয়া সকালেই জানতে পারলাম, চল তাহলে ঘুরে আসি। কালকে ছুটি দেবো স্নান করে বলে না বসে থেকে আর জানি না কিছু, মানে এখানে তো হচ্ছে গিয়ে আমাদেরই এক স্যার আমাদের ওখানে, তো ও স্যার আমাকে বলছিল চলো সিনেমা দেখে আসি বন্ধুরা নিয়ে। তো সিনেমা দেখে ঘুরতে করতে ওই তো বসেই থাকতাম রাত্রে গেলে, हम लोग पहुंच चुके हैं हमारे डेस्टिनेशन पर और ये रहा गैलरिया मॉल। अब हम लोग सॉरी बांग्ला हमारा पहुंचे गेसी हमारे गैलरिया मॉल। চলো চলতে হ্যাঁ, আমি ফ্রন্টে বসে থেকে সবসময় বলতে হচ্ছে, মানে গেস্টদের আটকে টিকা করতে তোমাদের সাথে তো শেয়ার করতে পারি না। তো কেমন বলি একটু দেখাই কেমন কি, একটা বেবি এসেছে ব্লু আইজ, হ্যাঁ ওর আমার যে কি ভালো লেগেছে ওকে ওকে আমি বলছি। আমার হাতে এরকম টিকা থাকে, এরকম একটা ফ্লাওয়ারের ইয়ে থাকে, তার মধ্যে মোমবাতি থাকে, প্রদীপ থাকে, ওটা নিয়ে জাস্ট যে গেস্ট আসলো নমস্কার তাই বলে ওয়েলকাম টু ক্লাস এক্সোটিকা কনভেনিয়েন্ট রিসোর্ট অ্যান্ড স্পা বলে ওই যে সিঁদুরটা ওটার নাম দিদি, দিস ইজ ফর ইউর গুড হেলথ অ্যান্ড প্রসপেরিটি বলে মে আই, মানে আমি তোমায় দেবো প্রশ্ন করে দিতে হয়। তারপর অনেকে বলে ইয়া শিওর, তারপরে এবার ওইটা বেশ মজার, এবার যতবারই কথা বলি না সবার সাথে এত নমস্কার নমস্কার নমস্কার, আমি এখন ওয়াশরুমে গেলেও যদি আমার কালিকদের সাথে দেখাই নমস্কার নমস্কার ওরা বলে কি আরে তুই সবসময় নমস্কার কেন বলিস। তো আমাদের এখানে এখন একটু কোভিডের ইয়ে হচ্ছে, তো সেই জন্য আমরা মাস্ক পরছি সবাই, পরছিস না আমাদের কিচেনে বলে আমাদের হোটেলের ভেতরে পড়ছি, তার বেশি কথা বলা হবে না, অনেকটা সময় হয়ে গেছে একটা বাজে এখন। চলো আমাদের আবার এই দেখো পুরো পাক্কা একটা বাজে, ওখানে ঢুকতেই হবে, আটটার মধ্যে যদি না ঢুকে ঢুকতে দেবে না, নাইট বাইরে কাটাতে হবে, এরকম একটা রুলস আছে। তো আমার এখান থেকে মিনিমাম চারটে নাগাদ বেরোতেই হবে, চল চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে তো অসাধারণ সাজিয়েছে, এই ক্রিসমাস ট্রি সাজিয়েছে, এই দেখো আমরা ঢুকে গেছি। আর এখানটায় এত সুন্দর লাগছে না, পুরো মলটা এত সুন্দর করে সাজিয়েছে পুরো মলে। এখানটায় বিভিন্ন মানে ছেলেদের এই পাশটা বোধহয় ছেলেদের কালেকশন আর এই পাশটায় মেয়েদের কালেকশন আছে, খুব সুন্দর সুন্দর জামা প্যান্ট। অঙ্কিতা তো দেখি লোক সামলাতে পারছে না, আমি এখানে ফটো তুলবো। ও মা কত শপিং করি, চল কৌশিক। এখানটা তোদের মেয়েদের সেকশন, মেয়েদের জামা কাপড়, হ্যাঁ মেয়েদের জামা কাপড় এখানটায় বেশি, মেয়েদের জামা কাপড়ের কালেকশনটা বেশি। আমাদের কি ছেলেদের একটা শার্ট আর একটা প্যান্ট আর কিছুই না,
বাহ, এই জায়গাটা বেশ ভালো লাগছে আমার। এই যে এই জায়গাটা কি সুন্দর। তোমাদের তো জাস্ট দেখালাম এই জিনিসটা, আর এখানটায় এসে অঙ্কিতার হাজার একটা ছবি তোলা হয়ে গেছে। আর এখানটা যে কালেকশনগুলো না মেয়েদের, আমারই দেখে পছন্দ হচ্ছে। আর অঙ্কিতা কি বলবে, তাই না? তো চলো কি করা যায়, কি করা যায়। খানিকটা খেতে পারিস, বাট এটা সুন্দর বেশ, কোয়ালিটিটা খুব ভালো। কত বা ছেড়ে দাও, পয়সা দেয়নি এখনো প্লাট থেকে। চল ওদিকে কিছু পাচ্ছে পাস নাকি দেখ। আমি আর কৌশিক বেশ আছি, ঘুরে বেড়াচ্ছি, সব দেখে বেড়াচ্ছি, ভালো লাগে। আমরা ওইখানে হাঁটতে ভালো লাগে না, এখানে ভালো লাগে। হ্যাঁ, আমাদের কি ওইখানটায় হাঁটতে ভালো লাগে না, ওইখানটায় মানে এদিকে হাঁটো ওদিকে হাঁটো খালি এরকম করে নমস্কার করতে হয়। এখানকার ব্যাগের কালেকশন এত ভালো, এত ভালো কি বলবো, চারিদিকে মানে বিভিন্ন ডিজাইনের। আর অঙ্কিতা তো ব্যাগের প্রতি ফ্যাসিনেশন, আমি জানতাম এটাই ও ধরবে। দিস ইজ এ ইউনিক কালার, ইউনিক কালার। আর এদিকটা এদিকটা চারিদিকে শুধু ব্যাগ আর ব্যাগ। তবে কিন্তু ভালো লাগবে, পড়লে ভালো লাগবে। সে এখন না, যাওয়ার আগে আমরা সব এসব শপিং করে দিয়ে যাবো। আমার তো জাস্ট কি বলবো, এই যে গ্রিন কালারের এটাই আমার চোখে লেগেছে। দেখা দেখা বের কর। আমাদের কলকাতার মধ্যে এরকম জানি না আছে কি না। তবে এদিকে ব্যাগের কালেকশন খুব ভালো, গুচিও বোধহয় মার খেয়ে যাবে। আমরা বহুত কিছু দেখে ফেলেছি, বহুত কিছু করে ফেলেছি, অনেক কেনাকাটা করে হয়ে গেছে। হ্যাঁ আমার আমার কিছু কেনাকাটা হয়নি। কেন যে আমরা ওই 25 করে আগে যদি আমাদের ছুটি দিত না, তাহলে এখানে আসতাম, একটুখানি ঘুরতাম ফিরতাম। কি সুন্দর এই জায়গাটা, আমি ফটো তুলবো, দাঁড়াও, তাদের ইনস্টাগ্রামে ফলো করো আমাদের। আমরা কিছু না পেয়ে এখন এসেছি লেন্স কাটে। আমাকে আমাকে ভালো লাগবে, ভালোই লাগবে। যো ভি প্যান্টি হো না, অঙ্কিতার ফোনটার জন্য একটা কাভার খুঁজছে। ও ফোনটার কাভার পাচ্ছেই না, ঠাকুরনগরে পাইনি, ও একটা কাভার নিয়ে এসেছে, বাট ওটার অবস্থা খারাপ। দেখো তো এখান থেকে একটা কাভার নিচ্ছে, একটা ওয়ানপ্লাসের শোরুম আছে এখানটায়, এটা নেবে। তুই পেলি ওয়ানপ্লাসের, ভালো লাগছে, ব্লুটাও ভালো লাগবে, তুই যদি ওটা নিস। কৌশিক এখানে এসে আর ফোন ট্রাই করে দেখছে, কোনটা দেখছিস এখানে? ওয়ানপ্লাস 11R 5G, এটা দারুণ ফোন, আমি দেখেছিলাম। দেখি ক্যামেরা, ব্লগের জন্য তো পারফেক্ট। ওয়ানপ্লাস ওয়ানপ্লাস, চল ওই দোকানটায় যাবি, ওই দোকানটায় যাবি পিছনে। কেমন আছে আমার ফোনটা, তো ফ্রন্টে এরকম আছে, আমরা ফুড কোর্টের পাশে একটা দোকান ছিল, তার দোকানটার নাম হচ্ছে স্বপ্না। তো এই দোকানটা এরকম এরকম শোপিস আছে, দেখো কত সুন্দর, কত ইউনিক ইউনিক কালেকশন। স্পেশালি আমার এই শোপিসটা খুব ভালো লেগেছে, কাচের, সবই কাচের, এদিকে সব কাচের, ওদিকে কাঠ আছে, তারপরে বিভিন্ন কি বলে এরকম টাইপের কিছু আছে। আমি সব কিছু দেখাতে পাচ্ছি না, এরকমভাবে দেখাচ্ছি। হ্যাঁ কোথায়, ওয়াও ওয়াও,
মূর্তি কিনে নিয়ে যাবো। স্পেশালি দেখি গণপতি বাপ্পার মূর্তিটা আমার খুব ভালো লেগেছে। এখানটা এরকম সবিজ আছে, আইফেল টাওয়ার, যেটা কিনা আমার বাড়িতে আছে, বাট আমি নিচ্ছি না, অঙ্কিতা নিচ্ছে স্যারের জন্য। ঠিক আছে, এখানে ভিসে ভিডিও করা যাচ্ছে না, পরে আবার দেখাচ্ছে। কৌশিক এখন দাঁড়িয়েছে আইসক্রিম পার্লারে, আইসক্রিম খাবে তাই। আর এখানে আইসক্রিমের ভেরিয়েশন দেখে তো আমার ভীষণ ভালো লাগছে, ওটা খুব খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন আইসক্রিম খাবো না, ওই যে বাবুল গাম ফ্যান্টাসি সুইট। আমি খাচ্ছি রে, আমার একটু কৌশিক আমাকে বলছে যে ওখানে কোথায় আইসক্রিম দেখেছিলাম, চল আইসক্রিম খাবো। এসে নিলে আমিও তো ভাবলাম ফার্স্ট আইসক্রিম দেখিও নি, পড়িও নি, পরে এসে দেখছি এটা গ্ল্যাটো, এটা ইটালিয়ানো একটা আর কি আইসক্রিমের মতোই, বাট সেটা দেখো হ্যাঁ একটু চুইনগামের মতন আর কি দুটা আসে। তো এটা কিন্তু আমার আজকে মারাত্মক মজা হচ্ছে এই ব্লগটা দেখে, মা বাড়ির লোক সবাই খুব মজা পাবে যে আমরা একটু বেরোলাম না, মনটা ভালো লাগছে, একটু সাজু গুজু করলাম, বেরোলাম, চুলটা ছড়াবে, তাহলে যেগুলো আমি একটু খাবো না, একাই খেয়ে নেবে, ওই কিনেছে আমাকে কিনতে বলছে না আমি খাবো না, তোর থেকেই খাবো, যেটা আমি অ্যাজ ইউজুয়াল করি। তো সবসময় আমার ভাগের থেকে ভাগ বসে ভালো করি, তাই না বলো, তোমরা কমেন্টে জানাও তো ভালো করি। ব্ল্যাক কারেন্ট, আর এখান থেকে ভিউটা যা সুন্দর, ফ্লেভারটা নিয়েছি এটা থেকে ব্ল্যাক কারেন্ট, এটা খুবই ভালো সুন্দর, দেখে একটু নিই দাদা। এখান থেকে ভিউটা দেখো একদম, এটা জাস্ট উঁচুতে, তো এখান থেকে দেখো কি দারুণ লাগছে। আর এই যে দোকান, আর আমরা তার উপর সাইডে বসা, এই যে খাবার, আর এই যে কৌশিক খাচ্ছে, আর এইদিকে পুরো ফুড কোর্ট। ফুড কোর্টে এসে আমরা ভিডিও টিডিও কিছু করিনি, এমনি 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 এসেছিলাম, এমনি এমনি চলে গেছি, আর কিছু করার না। এখন ফুড কোর্টে ছাড়িয়ে আমরা উপরে যাচ্ছি, এখানটা জানি না কি কি আছে না আছে, আমরা এমনি এমনি যাচ্ছি, ছুটি তো পাই না, মলে ঘুরে বেড়াচ্ছে, হয় না ছুটি তো পাই না, তাই ছুটি পেয়েছি এখন ভালো মতো ঘুরে নিচ্ছি। সাতটার সময় যেহেতু ছুটি দিয়েছে, মানে ছুটির ওভার টাইম আর কি, সাতটার আগে পৌঁছে গেলেই তো হলো, আর তো কিছু করার নেই, এতদিন পরে ঘুরতে এসে পুরো এক সপ্তাহ টানা আটকা থেকে, আর দুই বন্ধু মিলে আমরা এতদিন পরে ঘুরতে বেরিয়েছি, আমাদের মন পুরো খুশ খুশ হয়ে গেছে, আমরা কত গল্প করলাম, অন্যদিন তো দেখাই হয় না, একটু একটু দেখা হয় খাওয়ার সময়, তাও কথাও হয় না। এদিকে কিছু একটা আছে আইরিশ হাউস, ওই কিছু একটা সামথিং হবে বুফে, আইরিশ ব্লগ, ওখানে লেখা রয়েছে আইরিশ হাউস, এখানে কোনো একটা ফাংশন টাংশন এরকম কিছু একটা হয় হয়তো। খুব মন ভালো লেগেছে, এত খোলামেলা, এত বড় সড়, এত সুন্দর, এরপরে কোথায় ঘুরতে যাবো তোমরা প্লিজ কমেন্ট করো, পরের ছুটিতে তোমরা কোথায় গেস করো আমরা কোথায় যাবো, ব্যাঙ্গালোরে আছি এই বলে দিলে হয়েই তো গেল, গেস করো, বাই বাই। আমরা এখানে এসে পারফিউম চেক করছি, আর কৌশিক সব কটা মেরে মেরে দেখছে, দারুন। এটার নামটা কি দাঁড়াও দেখিয়ে দিই তোমাদের, এটা আর আমার পছন্দ হয়েছে এটা, তো তুই বেলা বেটার স্যার আমাদের নিয়ে আসলো এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি রেখে দিয়েছে কৌশিক, আর যদি স্যার আছে, স্যার যদি পারমিশন দেয় স্যারকে দেখাবো, তাহলে দেখাবো স্যার। তো আমরা চলে এসেছি খেতে, আর কৌশিক এখানে বসেছে স্যারের সাজেশনে, স্যার বলছে স্যারকে দেখালে স্যার বকবে, তাই স্যারকে দেখাচ্ছি না আমরা, সবসময় কলকাতা বিরিয়ানি খাই, তাছাড়া অন্য কোনো
বিরিয়ানি খাই না। হ্যাঁ আমরা এখানটায় ব্যাঙ্গালোরে এসে হায়দ্রাবাদে বিরিয়ানি খাবো, সেটা কি করে হয়? হ্যাঁ তো স্যারের সাজেশনে আমরা খাচ্ছি আজকে হায়দ্রাবাদে বিরিয়ানি। এই যে চলে এসছে আমাদের বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি। ভালো স্মেল আসছে, ভালো খেয়ে দেখ তাহলে। আমরা বাংলা বলি স্যার, বাংলা বলতে না। কি দিয়েছে? ডিম দিয়েছে, আলু দিয়েছে। টেস্ট করে দেখ কেমন লাগে। কলকাতা ফিল পাস নাকি অন্যরকম? ও আমাদের খাওয়া দাওয়া তো ডান হয়ে গেছে, তো এখন অঙ্কিতা গেছে একটু কসমেটিকের দোকানে, মানে আর কি উচ্চ পিছনে ওর কিছু একটা জিনিস কেনার ছিল, মেকআপের কিছু কিট পিট। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর উপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম, আর উপর থেকে এরকম রাস্তার ভিউটা ঠিক এরকমই। সামনে এই যে রয়েছে সাক্ষাৎ বজরংবলীর মূর্তি, আর ওখানটা যে বজরংবলীর যে মন্দির আছে মন্দিরের উপরে, আর উ যে গেছে অঙ্কিতা। কিছু কেনাকাটি করতে গেছে ও আসুক, তারপরে আবার সাথে দেখা কিছু দেখা যায়। ওখান থেকে বেরোলাম মলের থেকে, আর এই দেখো কি সুন্দর একটা, কি সুন্দর একটা না কি সুন্দর একটা মন্দির। মন্দির এখানটায় আর কি বজরংবলী স্ট্যাচু মূর্তি। ওখান থেকে অঙ্কিতা কিছু জিনিস কেনার ছিল, ও সেখান থেকে কিনে নিয়েছে, আর কিনে নেওয়ার পরে এখন আমরা আবার যাচ্ছি মলের দিকে। আর আজকে না আমার ভীষণ ভালো লাগছে, মানে লাস্ট মানে আমরা 15 তারিখে বেরিয়েছি, তার আগে আমরা এরকম ঘুরেছিলাম ঠাকুরনগরে, তো পুরো মনে হচ্ছে কি ওখানেই আছি আমি আর কোচবিহারে। আর আমাদের একদমই মনে হচ্ছে না যে আমরা ঠাকুরনগরের বাইরে কোথাও আছি। আমরা র্যান্ডমলি বাংলায় কথা বলছি ঘুরছি, লোকজন আমরা নিজের মতো ঘুরছি, একটা দিন পেয়েছি না, আবার কালকে থেকে তো আবার এই ডেইলি লাইফ, সপ্তাহে একটা করে তোমাদের জন্য ব্লগ যাবে, জানি খুবই কম তোমাদের জন্য, কিন্তু কী করবো বলো, তোমাদের ম্যানেজ করতে হবে এভাবেই আর কি, আমাদের ম্যানেজ করতে হবে, তাছাড়া কিছু করার নেই। আর তাদের সামনে এখন জ্যাম ধরেছে রোড, চলে আসলাম, তো এখন মনে যাচ্ছি আবারও, তো আবার ঢুকে দেখি কিছু পছন্দ হয় কিনা। অনেক কিছু পছন্দ হয়েছিল, সেটা আমি অঙ্কিতাকে বলেছিলাম। স্যার আসলো, স্যার এসে আমাদের খাওয়ালো, খাইয়ে স্যার চলে গেল। হ্যাঁ কি হলো স্যার এটা? আমি বলছি যে অঙ্কিতাকে, অঙ্কিতা স্যার এরকম দাঁড়িয়ে থাকবে ভালো লাগবে না, তো চল যাবে স্যার কাছে। এবার আমরা ওখানে কি বলছি, স্যার ফোনই তুলছে না, তো চলো এখন পরে। আমার মানে কি বলতো, হ্যাঁ এই লাইফটা যে এনজয় করছি না তাই না, এখানের আমাদের আমার যে কালিগরা আছে প্রচুর ভালো, ওর যে রুমমেটরা আছে প্রচুর ভালো, আমার যে রুমমেট আছে লাবণী, লাবণী ব্লগটা দেখছে, তো আমার মিনি ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, সে দেখি আমি পূজা আর লাবণী একটা রুমে থাকি, আমাদের তো দেখিয়েছি। ও মাই গুডনেস, ভাই বন্ধু চল ট্রেন যাচ্ছে, আমরা সেটা দেখিনি। হ্যাঁ মালগাড়ি, এই যে এখান থেকে পুরো মালগাড়ি যাচ্ছে, তো ও মানে আমার রুমমেট বাঙালি, ওর ওর সাথে আমাদের খুব ভালো বন্ডিং, তাছাড়া আমাদের বন্ধু বান্ধব এখানে এসে অনেক হয়ে গেছে, সবাই ভালো, শুধু মানে এখানকার ম্যাডামরা সবাই ভালো। আর একটা কথা যে এখানটায় যে আমরা রিসর্টটা আছি না, আমরা ভেবেছিলাম যে এখানটায় বুধি মানে এখানকার মানুষজনই থাকে, বাট না আমরা এসে দেখছি এখানটায় পুরো হাফ বাঙালি এইখানটাই আছে, আমাদের রিসর্টের মধ্যে পুরো হাফ বাঙালি আছে। আর আমাদের ওখানে রান্না বান্নাও বাঙালি হয় একদম একদম, তো আজকে আমরা পনিরটা মিস করলাম বৃহস্পতিবারে, তো যাই হোক আমরা খেলাম কি পনির মিস করে, আমরা খেলাম হায়দ্রাবাদি বিরিয়ানি। তো এখন যাচ্ছি আমরা মলের দিকে, তো চলো গিয়ে আবার কী করি দেখবো, আমার কাছে টাইম আছে 7:30 অবধি, তার মধ্যে পৌঁছাতে হবে, আগেই বেরোবো 5:30 ঠিক আছে, চলো ওইখানটায় গিয়ে দেখা হচ্ছে একবারে। আচ্ছা আমরা আজকে এসেছি মলে, এক ফোটার চার্জ আসার আগে তো মানুষ একবার দেখে যে আমার ফোনে চার্জ আছে কি নেই, 9% চার্জ নিয়ে এসছে, এখন আমার ফোনই ভরসা, আমার ফোনই এখন ভরসা, যদি কল টল করে তাহলেও কিছু হবে না, কেউ কোনো কল টল করতে পারবে। তো এখন আমরা বাইরে যাচ্ছি, ফুটফুটে গেছিলাম সেই জন্য। এখন আমরা চলে এসেছি আইনক্সের সামনে, জাস্ট টিকিটগুলো দেখে যাচ্ছি আর কী কী সিনেমা এখন আছে সেটা দেখাচ্ছে। অঙ্কিতা তো এখানটায় রয়েছে আইনক্সের দাম টাম দেখার জন্য, কী কী সিনেমা, ও হিন্দি সিনেমা দেখবে, ও তেলেগু সিনেমা থাকলে পরে ও দেখবে না, ঠিক আছে অসুবিধা নেই। আর পিছনেই তোর খিদে পেয়েছে যে কুকিজ খাবি,
কুকিজ খেয়েছি প্যাকিং করার সময়। হ্যাঁ, কুকিজের কথা বলো না, কুকিজ দেখলে এখন আমাদের মানে কি বলবো, কুকিজের প্রতি একটা মানে হেটনেস এসে গেছে, তাই তো? আর খাবি না? কিন্তু ওখানে ভালো ভালো কুকিজ ছিল। আর এই জায়গাটায় না পুরো একদম পারফিউমের গন্ধ ছড়িয়ে গেছে এইখানটা, খিদেতে একেবারে মানে পেট চু 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 করছে। চলো, আমরা প্রায় কত অনেকক্ষণ ধরেই আমরা এরকম ঘোরাফেরা করছি, তা আমরা মানে পুরো মলটাকে একদম পুরো ছান মেরে নিয়েছি। ফুড কোর্ট এখনো বাকি আছে, তো আইনক্সে যাবো, দেখো স্যার বলছে দেখে আসি, হিন্দি মুভিওয়ালা দেখবো, তামিল ফামিল আমি দেখবো না বে। আজকে মানে আজকে আমাদের আশাটা একদম পুরোপুরি সার্থক হয়েছে। হ্যাঁ, আমরা হঠাৎ করে এরকম জায়গায় আমরা চলে আসবো ভাবি, মানে সাডেন আমরা এরকম ডিসাইড করেছি যে আমরা এখানে ভালো না, তো আমি ওষুধ কিনেছি, ধরো সেটা হচ্ছে আমি মধ্যে নিয়েছি সব কিছু, একটা কিনেছি আরো দুটো পাইনি, এর মধ্যে আছে এই যে ওষুধ, আর আমাদের একটা আর কি শিডিউল হয়ে গেছে না, আমরা হচ্ছে কি 12টার সময় আমরা এখন লাঞ্চ করি, আর 7টার সময় ডিনার করি, ডিসিপ্লিন আমাদের। আরে এই দেখো, আমি মাঝখানে একটু কালার বারের ওখানে গেছিলাম আইলাইনার চেক করতে, তো এই লোক তখন ভিডিও করতে ভুলে গেছিল, তারা দেখাতে পারিনি, তো এখন আমরা যাবো খেতে, আর কথা বলতে পারছি না। চলো ওখানটা গিয়ে দেখা হচ্ছে আর কি খাই না খাই তোমাদের সাথে সবটা শেয়ার করতে, চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকি। ওপর থেকে ভিউটা দেখো এরকম, আর এই যে তোমাদের কৌশিক দাদা এখানে দেখছো, আমার ভয় লাগে, আমার ফোবিয়া আছে, ফোবিয়া আমারও ছিল। বাবা কৌশিক এখানে ঢুকে পাগল হয়ে গেছে, এখানে ভয়েস ওভার দিতে হবে, এখানকার মানে আমরা ম্যাক্সে ঢুকেছি, ম্যাক্সে ছেলেদের কালেকশন মানে অত্যাধিক ভালো, আমার বড় হয়ে যাবে কলকাতায় অসম্ভব। বাবা এটা পরে কাশ্মীরে যেতে হবে, কাশ্মীরে না সুইজারল্যান্ডে যেতে হবে, এটা পরে এই এই জ্যাকেটটা দেখ, ওয়াও বলছিস, সবই অ্যাফোর্ডেবল প্রাইস, এতক্ষণ ধরে এইটা পছন্দ হলে কোনটা পছন্দ হলো দেখা, কৌশিকে পছন্দ, আমি বললাম যে ওটা একটু ট্রায়াল মেরে আয়, এখানে কালেকশন খুবই ভালো, নাইস কালেকশন, নাইস প্রোডাক্ট, এটা পরে আমার নিজেকে মনে হচ্ছে আমি মানে ইগলু উদ্দেশ্যে চলে এসেছি, বাট সুন্দর এটা, তাই না? কি করবো ভাবছি, কালারটা ব্যাপক। আজকে আমাদের ঘোরা একদম ডান, আর আজকে পূজাদির জন্য একটু মন খারাপ হচ্ছে যে পূজাদির আজকে ডিউটি আছে, আর আমাদের ডিউটি ছিল না, সেই জন্য মানে কি বলবো, আমি এসেও পূজা মানে অঙ্কিতাকে বলছিলাম যে পূজাটি আসলে পরে খুব ভালো হতো, কতবার বলেছি বল, অনেকবার বলেছি, আমিও বলেছি, তাই তো যদি আমাদের তিনজনের একই সাথে ছুটি থাকে তাহলে আমরা নেক্সট টাইম আবার আসবো এখানে। তো আজকের মিনি মিনি বলছি সরি, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তো কি করতে হবে বল, তারপরে যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, হাই ফাইভ,
আপনি সাবস্ক্রাইব করে দাও, জানি তোমাদের এখন একটু রাগ হয় আমরা কম ব্লগ দিয়ে দেখি, তোমরা আমাদের ফ্যামিলি, তোমরা জানি ঠিক কি করবো বলো, আমাদের ডিউটিটাই এরকম হয়, পরে তো 10-11 ঘন্টা ডিউটি করে কোথায় ব্লগ করতে যাবো বলো, থাকি রিসর্টের মধ্যে পুরো ফাঁকা জায়গায়, তোমাদের দেখাবো ওখানে আমরা একদিন, যে একদিন পুরো রিসর্টটা ভালোভাবে ঘুরে দেখাবো, যেদিন ছুটি থাকবে ওদিন বেরোবো না, ওরকম ঘুরে দেখাবো, তো যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন স্টে টিউন, বাই বাই বাই।